রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের একাত্তর মিলনায়তনে 9 অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেল উদ্যোক্তার সম্মাননা 2020। চাকরি খুঁজবো না চাকরি দেব প্ল্যাটফর্মের 10ম বর্ষপূর্তি উপলক্ষে এবং ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড অন্টারপ্রেনিয়রশিপের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। চাকরি খুঁজবো না চাকরি দেব গ্রুপটি বিভিন্নভাবে উদ্যোক্তাদের সাপোর্ট দেওয়ার জন্য তৈরি হয়েছে। এটা 2011 সালের এপ্রিল মাস থেকে চালু হয়েছে। এখানে প্রথম দিকে আমরা উদ্যোক্তা তৈরির জন্য প্রচুর কাজ করেছি। একটা সার্টেন সময় পরে যখন আমরা দেখলাম যে উদ্যোক্তাদের টিকিয়ে রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে, তখন থেকে আমরা উদ্যোক্তাদের টিকিয়ে রাখার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি করি। আমরা বিভিন্ন মেন্টরিং সাপোর্ট করি, আমরা বিভিন্ন রকম বুট ক্যাম্পের আয়োজন করে থাকি, উদ্যোক্তা হাটের আয়োজন করে থাকি এবং বিভিন্ন সময় উদ্যোক্তা সম্মাননা দিয়ে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করে থাকি। এবং এই আজকে যে উদ্যোক্তা সম্মাননা আয়োজন করা হয়েছে, আমি মনে করি এটা প্যান্ডেমিকের পরে আমাদের উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য এটা বিশাল বড় একটা উদ্যোগ। এবং এই উদ্যোগে যারা আজকে সম্মানিত হয়েছেন তাদের সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি এবং আশা করি এরকম আরও অনেক বড় বড় উদ্যোগ তৈরি হয়ে যাবে, যেই উদ্যোগের কারণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমাদের দেশে বেকারত্ব অনেক অংশে কমে আসবে। উক্ত অনুষ্ঠানে 6 জন নবীন উদ্যোক্তা সহ মোট 17 জন উদ্যোক্তাদের সম্মাননা দেয়া হয়। উক্ত সম্মাননা অনুষ্ঠানে উদ্যোক্তাদের স্মারক তুলে দেন দেশের সফল উদ্যোক্তা এবং বরণীয় ব্যক্তিত্ববৃন্দ। আজকে এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমাদের সম্মাননা দেওয়া হলো চাকরি খুঁজবো না চাকরি দেব, এই উদ্যোক্তা সম্মাননা আজকে আমার হাতে তুলে দিলেন। আমি আসলে খুবই আনন্দিত যে এরকম একটা অনুষ্ঠানে এরকম একটা সম্মাননা আমি পাবো এত তাড়াতাড়ি, এটার জন্য আমি নিজেই আসলে একটু বেশি আনন্দিত। আর সেই জন্য হচ্ছে চাকরি খুঁজবো না চাকরি দেব গ্রুপের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমার ভালো লাগার জায়গা তো নিঃসন্দেহে, কারণ আমরা যারা কাজ করি আমাদেরকে পেছন থেকে যদি কেউ একটা অনুপ্রেরণা তৈরি করে, সেই প্ল্যাটফর্ম থাকে, তাহলে আমাদের কাজের উৎসাহটা আরও অনেক বেড়ে যায়। তো আমি আরও ভবিষ্যৎ যে আগামী যে তরুণরা আছেন যারা উদ্যোক্তা হতে চান, বসে না থেকে শুরু করে দেন। আর এরকম একটা প্রোগ্রামে আয়োজন করার জন্য আমাদের যারা আমরা উদ্যোক্তা আছি আমাদেরকে আসলে অনেক দূর আরও এগিয়ে নিয়ে যাবে, কারণ এরকম সাপোর্ট আমাদের জন্য দরকার। যারা আমরা অন্তত শুরু করে দিয়েছি তা আগামী পথ চলাটা আমাদের জন্য আরও সহজ হবে। এই ধরনের সম্মাননা দেশের সকল উদ্যোক্তাদের স্বপ্ন দেখায় এবং অনুপ্রাণিত করে নিজের উদ্যোগকে কাজে লাগিয়ে নিজের স্বপ্নকে কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায়। আসছি চাকরি খুঁজবো না চাকরি দিব গ্রুপের উদ্যোক্তাদের সম্মাননা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আসতে পেরে আসলে খুবই ভালো লাগছে যে নতুন উদ্যোগগুলো দেখছি, পুরনো উদ্যোক্তাদের সাথে দেখা হচ্ছে। এরকম একটা প্রোগ্রাম আসলে প্রত্যেকের ভালো লাগার একটা জায়গা, তাই অবশ্যই সবাইকে বলবো, সেই সাথে যারা নাকি এই অনুষ্ঠানগুলো আয়োজন করে তাদের বলবো যেন এই অনুষ্ঠানগুলো অব্যাহত থাকে, যে এই অনুষ্ঠানগুলো যেহেতু উদ্যোক্তাদের প্রতিনিয়ত তাদের কাজের প্রতি দায়িত্বশীল করে দেয়। প্যান্ডামিক সিচুয়েশনের পর উদ্যোক্তাদের এই সম্মাননা তাদের উৎসাহিত করার একটি বিশেষ উদ্যোগ। এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এই প্রত্যাশাই করছেন সকলেই।